আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এখন আছি হলো গিয়ে আমাদের বাসার ছাদে, আর ছাদ থেকে হচ্ছে গিয়ে বিকালের ভিউটা এখন আসরের আজান দিচ্ছে, হয়তো আপনারা শুনছেন। ভিউটা ভালোই লাগে ছাদ থেকে, আর যেহেতু আমাদের বাসার ছাদটা মোটামুটি অনেক উঁচু, সাততলার উপরে, তো নিচের এই যে এই সাইডটা, বিশেষ করে মাঠের সাইডটা, এই নিচে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই যে এখানে, এই জন্য হচ্ছে মাঠটা এখন পুরোপুরি খেলতে পারতেছে না মানুষজন, কারণ বালিটালি হচ্ছে গিয়ে মাঠের মধ্যেই রাখে। তো গত দুই তিন দিন যাবৎ প্রচুর বৃষ্টি, ননস্টপ বৃষ্টি, ছাদে পানি জমা ছিল, সব জায়গায় পানি জমা ছিল, ঘর থেকে বেরোতে পারি নাই, এরকম একটা অবস্থা সিচুয়েশনে। তো গতকালকে হচ্ছে গিয়ে আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, পরে বাসায় বলছিলাম, প্রথমে বলছিলাম শামিনাপুরে, পরে বললো যে বিয়া করে বুড়ো কর রান্না করতাম পারব না। হ্যাঁ, এরপরে হচ্ছে আম্মুরে বললাম, পরে আম্মু হচ্ছে গিয়ে রান্না বান্না করলো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করি। চলে এখানে হচ্ছে গিয়ে রান্না বান্নার আয়োজন চলতেছে, মা হচ্ছে গিয়ে আজকে রান্না করবে, আজকে রাঁধুনি আম্মু। কি রান্না করবে মা? ভাত, ভাত রান্না, লাল ভাত, এই হচ্ছে গিয়া ডিস্কো পাতিলা, ডিস্কো পাতিলায় আজকে রান্না হবে। এই পাতিলা না, অবশ্য খিচুড়ি রান্নায় এই পাতিলে বেশি রান্না করে, এটা ধোয়ার জন্য। দাও আমি মনে হয় দিতে পারি, দিয়ে আমি তোমার হেল্প করে দাও। তো ইদার হাল বাংলা হিন্দি তো মানে পিছনে এসে গিয়ে একজন হিন্দি পার্সন আছে, তো এর লেগে এসে গিয়া মুখ দিয়ে হিন্দি বেরিয়ে গেছে। ইদার হাম খিচড়ি পাকানে কি কোশিশ কর রহি হুম। খিচড়ি খিচড়ি অর্থ গন্ডগোল। আমরা যারা পারেন না আমার থেকে টিচার মানে কি কয় রে, টিচিং টিচিং নিয়েন না, কি কয় হয় নাই? হ্যাঁ টিচিং, ও হিন্দিতে কি কয়? এটা তো ইংলিশ হয়ে গেল বেটা, মুঝসে শিখ লে না। ওই দেই ওই দেই, দেখো মুঝসে কি চাল আর ডাল ধুতেছি, এর আগে তো কি করতে হবে, কি মজা রান্নাঘরটা ছোট, তো এই জন্য দুইজন গেলে গাদা গাদি হয়ে যায়। আমাদের রান্নাঘরটা ছোট না, আমাদের রান্নাঘর বড় কিন্তু লম্বা, চিকন। এটা যদি অল স্কোয়ার হইতো তাহলে সুন্দর হয়। তো বরাবর হিসাবে ওরা জানা বড় পছন্দ করে না, বরাবর হিসাবে ভালো না, আমাকে আমরা যে টাকা ভাড়া দিই ওই হিসাবে ভালো। ওই তো ওইটাই ভাড়া বাড়ি তো ফাইভ স্টার হোটেল থাকা যায়, চাইলে বহুত আছে ভাড়া দিয়ে ফাইভ স্টার হোটেল থাকা যায়। তখন এটা পারে আমি চা স্পেশালিস্ট, চার উপরে পিএইচডি করেছি। আপনারা যদি আসেন আমার হাতে চা খাবেন অবশ্যই, দাওয়াত রইল চা। কেডা ভাবি ভাবি কিন্তু কতদিন পড়াইব, কেডা ভাবিরা ভাবিরা আর একটা ছোট বোন বানাইব, হে আইব ভাবি আসলেই নি বড় বোন নি, বড় বোন বানালে কি মানাইব নি ভাই? বড় বানিলে তা আমার লাগে মানাইব না। আমাদের বাসার ছাদে আমি বলতেছি আমাদের বাসার ছাদে একটা কাজের লোক আছে, এই যে এখানটা পানি পড়ে না, ছিদ্রটা বন্ধ করে রাখে, এলাকা পানি জমে জায়গা, তিন দিন ধরে তো টানা বৃষ্টি পড়তেছে, বুঝেন না পানি আর কই দেবো, আটকা থাকি ওই পাড়া দাঁড়া হে রাম করে যে ওই লোকটা ধাক্কাটা সরাইতে হয়, এরপরে পানি নামে।
দুপুরে বলছিলাম কারে জানি খিচুড়ির কথা বুঝছেন আমার বাকি একটা বিয়ে করে লো বউরে দেখো খিচুড়ি বানাই দিই এরপরে আমি আর সহ্য করতে পারিনি এর লাগা মারি গেছি তিন দিন ধরে বৃষ্টি পড়তেছে টানা পড়তেছে না খিচুড়ি খেতে পারে না হ্যাঁ খিচুড়ি খেয়ে হাঁচি দিলে শব্দ করে দিবা হচ্ছে আদা রসুনকে তেল মেল দিয়া লেটার গেছে মরিচা ফাঁকি না আমার হাত ছেড়ে বলবো ঝাঁস আমাদের এই যে জানলা দিয়ে হচ্ছে গিয়ে পানি আসে এই জন্য হচ্ছে গিয়ে জানলা আটকে রাখতেছে মানে এই জায়গায় দেখেন এই যে দুই তিন জায়গা দিয়ে পানি পড়তেছে একটা ওই যে একটা হ্যাঁ আমাদের তিনটা পাত্র রাখা হয় একটা দুইটা তিনটা ওদের এখান থেকে পানি আবার নিচে পড়ে নিচের থেকে আবার ফ্লোরে পড়ে তখন হচ্ছে গিয়ে ঝামেলা হয়ে যায় হ্যাঁ মানে উপরের যে ছিদ্রটা না যেখান দিয়ে পানি পড়ে ছাদের ওই ছিদ্রটা হচ্ছে গিয়ে বন্ধ হয়ে যায় এই জন্য হচ্ছে আসলে পানি জৈমা এদিক থেকে পড়তে থাকে চাল দিয়ে দিছে অলমোস্ট আগে হচ্ছে আরো করে দিব তাই এখন তো পানি দিয়ে খালি দিয়ে দিলে দেবো নাকি তোমরা কি করে ভাবি গো আমরা এখানে ভাবি হচ্ছে গিয়া এটাতে কি ভর্তা ভাজি ভাজি লাউর অবস্থা তো খুব একটা বেশি ভালো না বাতি হয়ে গেছে ও আচ্ছা বিচি হয়ে গেছে ভর্তা করার লিগা লাউর বিচি ভর্তা কিন্তু খুব টেস্ট হয় এই যে আমরা ছোট মামা আয়া হয় আর পোলা ভিনতে কি শুরু করে দিছে কি দেখি এই জোরে টিপ দেস কেন এই জন্যই তো লাগে না কি আর দেখাবো এদিকে তো রান্না তো হচ্ছে এটা একটা খুশির সংবাদ আর দুঃসংবাদটা কি জানেন এই যে দেখেন একটা জিনিস মানে কিভাবে পড়তেছে পানিটা হচ্ছে গিয়ে এই যে একটা ঈশ্বর লাইনের এই নিচ দিয়ে হচ্ছে গা পানিটা এইভাবে আসতেছে এখান থেকে পড়তেছে অবস্থা খুবই বিরক্তিকর একটা অবস্থা আর এদিকে হচ্ছে দিয়া
ফ্লেভারে দিচ্ছি ভাজা হচ্ছে এরপর এই যে বানাম ভর্তা হবে আর কি ভর্তা আমি আবার ওই বস্তা লাগাই দিছি ওই সে প্লাস্টিকের যাতে পানিটা এইদিকে না আসে অবস্থা খুবই খারাপ বিশেষ করে আমাদের রান্নাঘরের অবস্থা উপরে যায় যে এগুলো ক্লিন করবো বৃষ্টি তো কমতেছে না নন স্টপ বৃষ্টি পড়তেছে ভিজে গেতেছে গা একবার এসেছিল নীরবে সে যে এসেছিল বাতাস তো বলেনি হায় সেই রাতে দীপ মোর জ্বলেনি ভাগ্যে যে আছে লেখা হয়ে আমি পারি ফিরায় তারে আমি একেবারে এসেছিল নীরবে তো এটা হচ্ছে কি আজকের খিচুড়ি আমাদের লাস্ট একদম পুরা পুরা ভুনা না এটা হচ্ছে গিয়া এটা হচ্ছে খেলতেছিল তো এই জন্য চাদরটা উঠে দিছি কারণ প্রচুর ডিস্টার্ব করতেছিল